আরে জীবনটা তো পারফেক্ট না, কিন্তু তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তগুলো পারফেক্ট ছিল। সেগুলো ভুলে যায় কিভাবে বলো? দেখে তো মনে হচ্ছে না, ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছে। হঠাৎ এসব বলছো কেন? কারণ তোমাকে আমার ভালো লাগছে না। হয়তো নতুন কাউকে পেয়ে গেছো, তাই না? অমনি তাহলে মিথ্যে বড় উক্তি না ঝাড়লেই হতো। যা ভাবো তাই। রোহন, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভুল করলে হাজার কষ্ট দিও, কিন্তু ছেড়ে যেও না। আমার চাচাতো বোন অনেকদিন ধরে আমাকে ভালোবাসে, এই কথাটা সে বলতে পারছিল না। আর এমনিতেও আমি ওর কাছে অনেক ঋণী। ঠিক করেছে, ওকেই বিয়ে করবো। আর কিছু বলতে হবে? থাকো, গেলাম। প্রশ্নটা করবো, করা হয়নি। সিগারেট খাওয়া শুরু করছো কবে থেকে? যেদিন থেকে দেখছো। এখানে বসে আছো কেন? এমনি ফোন দিয়ে তো ডিস্টার্ব করো কেন? জানো তো দুদিন পর আমার বিয়ে। জানি, ফোন দিয়ে ডিস্টার্ব না করলেই খুশি হবো। রিসিভ করবো না জেনেও কল দেওয়ার মানে আছে? আবেগে কল দাও। আবেগটা কেটে গেছে, কিন্তু অভ্যাসটা রয়ে গেছে। বাই দ্য ওয়ে, এখানে তো আমরা রেগুলার বসতাম, এখন তুমি এখানে একা বসে কি করছো? ওই যে অভ্যাস, দুদিন পর আমার বিয়ে, কালাই করে এসো। রোহান প্লিজ বিয়েটা করো না। আর কিছু বলবে? একদিন বুঝবে আমার ভালোবাসা। অভিশাপ দিচ্ছ? যারা সত্যিকারের ভালোবাসে তারা মোনা যেতে কাঁদে, কখনো অভিশাপ দেয় না। কাল পাঁচটা দেখা হচ্ছে। কখনো তো লেট করলে না, আর আজই লেট করলে। সরি। না ঠিক আছে,
তবে সময়টা একটু বেশি দিতে পারতাম। এখন তার পারবো না। অন্য কারোর বল, সময় বেশি একটা আশা করি না। ভালোই বলেছো। পরিস্থিতি রোহান। বাহ, শক্ত হয়ে গেছো দেখছি। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সব থেকে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। আচ্ছা, কদিন আগে একটা নিউজ দেখেছিলে, ছেলেটা তার প্রেমিকার বাড়িতে বিয়ে আটকাতে গিয়েছিল। বিয়ে আটকাতে না পারায় অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ব্রিজের উপরে বসেছিল, পরে পড়ে যেয়ে মারা যায়। হ্যাঁ তো, আর মাত্র 2 মিনিট। মানে তুমি মুসলিম আর আমি হিন্দু। তোমার কথা আমি আমার মাকে বলেছিলাম, কিন্তু আমার মা মেনে নেয়নি। মা কেন, পুরো পরিবার আমার বিরোধিতা করেছে, আমাকে ত্যায্য করবে বলেছে। তাই আমার চাচাতো বোনকে। রোহান, মিছে মায়া বাড়ি আর কি হবে, তোমাকে রেখে অন্য কাউকে কিভাবে বিয়ে করবো আমি? আরে জীবনটা তো পারফেক্ট না, কিন্তু তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তগুলো পারফেক্ট ছিল। সেগুলো ভুলে যায় কিভাবে বলো? ভোলার কোনো উপায় নেই। 4 বছর ধরে তোমাকে আমার এই মনে জায়গা দিয়েছে। এই জায়গাতে অন্য কাউকে কিভাবে বসাবো বলো? আমিও ঘড়িটা রেখে দিও, মানুষের উপরটা দেখে কখনো বিচার করো না, কারণ অনেক মানুষ আছে যারা অভিনয় করতে ভালোবাসে। কিন্তু ভিতরে অন্য কিছু থাকে। সবই তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে।